আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেশিনের যে চাকা আছে ডান সাইডে, যে চাকাটা এটা কেন ঘুরে না, এটা নিয়ে আলোচনা করব। তো আসেন আমরা সরাসরি দেখি এটা জ্যাম হওয়ার কারণগুলো কি কি কারণে এগুলো জ্যাম হয়ে যায়। দেখেন এটা নিচে একটা বিয়ারিং এর মতো দেখা যাইতেছে, এই যে এখানে ভিতরে, তো এইখানে অনেক সময় সুতা আটকায় যায় যার কারণে বিয়ারিং এর মধ্যে জ্যাম হয়ে যায়। দেখেন এই যে এই ফিতাটা আছে, ফিতার সাথে দেখেন কিছু সুতা আটকানো আছে, যে হেয়ারি সুতা বলে, এই সুতাগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে এই চাকার ভিতরে যায় তাহলে জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরও যদি সে অয়েলিং না করে, তেল ব্যবহার না করে, তো তেল ব্যবহার করার না করার কারণে যে এইখান থেকে যে সুতাগুলো হেয়ারিগুলো যায় সেগুলো ওখানে গিয়ে আস্তে আস্তে জমাট বেঁধে যায়, আঠার মতো হয়ে যায় আস্তে আস্তে, এরপরে মেশিনটা ইজি থাকে না তেল না দেওয়ার কারণে, এই জন্য অনেক সময় জ্যাম হয়ে যায়। অনেকেই প্রশ্ন করে, ভাইয়া মেশিন জ্যাম হয়ে গেছে, কী কারণে হয়েছে, ডান পাশের চাকাটা ঘুরতেছে না, কেন ঘুরতেছে না? আসলে মূলত কারণ হইতেছে সে বেশি বেশি অয়েলিং করে না, তেল ব্যবহার করে না, তেল না ব্যবহার করার কারণে তার মেশিনের চাকা ঘুরে না, মেশিনে জ্যাম হয়ে যায়। আরও বিশেষ কিছু কারণ আছে যেগুলোর কারণে মেশিন জ্যাম হয়ে যেতে পারে। তো অনেক সময় অনেক প্রেশারও লাগে পায়ে, তো মনে করে যে মেশিন আস্তে আস্তে জ্যাম হয়ে গেছে। তো দেখেন আরেকটা কারণ হইতেছে এখানে যে চাকাটা আছে এটার সাইডে যে নাটটা আছে, এই যে এই নাটটা, এটা এটা অনেক সময় ঘুরতে ঘুরতে যখন আপনি মেশিন চালাবেন, মেশিন চালানোর সময় এটা ঘুরতে ঘুরতে এই চাকাটা, এই নাটটাও টাইট হয়ে যায়। অনেক সময় নাটটা টাইট হয়, এই নাটটা টাইট হয়ে গেলে তখন পায়ে অনেক প্রেশার লাগে, মনে হয় যে মেশিন জ্যাম হয়ে গেছে। তা আসলে আমরা যখন মেশিন চালাবো ওই সময় খেয়াল করবো যে মেশিনটা জ্যাম হইলো কী কারণে হইলো। তো আগে মেশিনের সমস্যাগুলো আমরা ঠিক করব, সমস্যাগুলো দেখে এরপরে সমাধানগুলো খোঁজার চেষ্টা করব। এরপরে দেখেন আমাদের এই যে ভিতরে অনেকগুলো পার্টস দেখা যাইতেছে, এটা হইতেছে আমার সিলি ছোট বড় করার জন্য যেই চাবিটা, এটা তো এইখানে দেখেন উপরে নিচে করলে, এই যে দেখেন নিচে একটা নাট দেখা যাইতেছে, এই ভিতরে যে নাটটা, এটা যদি আমি একটু ঢিল করে, লুজ করে যদি আমি এটা ভিতর দিকে দিয়ে তারপরে টাইট দিয়ে দেই, এরপর আমার মেশিনটা ঘুরতে অনেক সমস্যা হবে। তো অনেক সময় এটা খেয়াল করব যে এই মেশিন, এই নাটটা, এই চাবিটা কোন দিকে আছে, যদি উপর দিকে উঠানো থাকে তাহলে মেশিনটা চালাতে অনেক কষ্ট হবে। এজন্য 7 আর 8 এই দুইটার মাঝখানে রাখবো, বা 7 বা 6 এই দুইটার মাঝখানে রাখবো, তাহলে সিল অনেক ভালো হবে। তো দেখেন এই যে এখানে যে নিডেলটা ঘুরতেছে, নিডেল না, এটা হচ্ছে ওই মেশিনের যে নাইলার পিস্টন থাকে এরকম একটা কিছু, এই যে রডটা, এটাও অনেক সময় লুজ হয়ে যায় কিংবা টাইট হয়ে যায়। তো যদি টাইট হয়ে যায় তাহলে এটা মেশিনটা ঘুরতে সমস্যা হয়, এগুলো আমরা খেয়াল রাখবো। এই যে দেখেন এখানে যে চাবিটা আছে, এটা যদি উপরের দিকে উঠানো থাকে তাহলে মেশিনটা চালাতে সমস্যা হওয়ার কারণ হইতেছে, ওই যে ভিতরে দেখতেছেন একটা নাটের মতো, এটা এদিকে আসতেছে যাইতেছে, তো এটা যখন আসতে যাইতে কষ্ট হয় তখন মেশিনটা চালাইতে প্রেশার লাগে, মনে হয় জ্যাম হয়ে আছে। তো এটা জ্যাম হওয়ার কারণ হইতেছে ওইখানে অনেক ময়লা জমে থাকে, তেল ব্যবহার না করার কারণে এই ময়লাটা অনেক সময় আঠার মতো হয়ে যায়, এই জন্য এটা জ্যাম হয়ে যায় আর মেশিনটা চালাইতে অনেক কষ্ট হয়। এরপরে আপনি যদি এইদিকে মেশিনের নিচে যদি আপনি তেল ব্যবহার না করেন, মূলত কথা মেশিনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যন্ত্রের মধ্যেই তেল দিতে হবে। তো এই যে এইখানে দেখেন একটা নাট দেখা যাইতেছে, এই যে এই নাটটা, এটা যদি টাইট থাকে, এটা টাইট থাকলেও আপনার মেশিনটা ঘুরতে সমস্যা হবে, এর জন্য এই নাটগুলো টাইট দেওয়া যাবে না,
পরিমাণ মতো যেরকম থাকে সেরকমই রাখতে হবে। এটা সব সময় খেয়াল করা যে নাটগুলো টাইট আছে না লুজ আছে, যদি টাইট হয়ে থাকে তাহলে এটাকে লুজ দিতে হবে। দেখেন মেশিনের এই পাশে উল্টা পাশে আরেকটা বক্স আছে, বড় একটা ছিদ্র আছে, এখানেও আমরা দেখতে পারি যে মেশিনের কি কি যন্ত্রাংশের মধ্যে তেল দিতে হবে। তো এটা আমরা খুলে নিব। তো দেখেন এটা আরেকটু ভালো করে দেখেন, এই যে যে নাটটা, এই যে এইটা, এই যে ভিতরে যে নাটটা, এটা হতেছে ভিতরে একটা পুলির মতো, মানে ভিতরে একটা নাট আছে, একবার ইজি নাট। হ্যাঁ, সেই নাটটাকে ধরে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। দেখেন ওই যে নাটটা দেখা যাইতেছে, রড, এই রডকে চাপ দিয়ে ধরে রাখে এই নাটটা। তো এই নাটটা যদি বেশি টাইট হয়ে যায় তাহলে এটা ঘুরতে সমস্যা হয়, এটাকে বেশি টাইট দেওয়া যাবে না। এরপরে দেখতেছেন এই যে এখানে যে ইয়াটা পুলিটা, এটা এই যে এটাকেও বেশি টাইট দেওয়া যাবে না, এটা অবশ্যই দেখা যাবে উপর থেকে। এই যে যে এখানে যে নাট দেখতেছেন ভিতরে, যে নাটের মাথাটা দেখা যাইতেছে, এটা যদি টাইট করেন তাহলেও মেশিন ঘুরতে অনেক সমস্যা হবে, এটাকেও টাইট দেওয়া যাবে না। তো এটা আসলে বুঝবেন কিভাবে যে এটা টাইট বেশি হলো না কম হলো? এটা যখন আপনি মেশিন চালাবেন, চালাইতে সময় যদি আপনার কাছে মনে হয় যে পাদানিটা বেশি প্রেশার লাগতেছে, পায়ে অনেক কষ্ট হয়েছে, তখন আপনারা এই নাটগুলো ডিল করে দিবেন, লুজ করে দিবেন, লুজ করে দিয়ে তারপরে চালাবেন। আর চাকার মধ্যে যদি আপনাদের ময়লা জমে থাকে, মূলত চাকার মধ্যে ময়লা জমার কারণেই এই মেশিনে সমস্যা হয়ে থাকে, এই চাকাগুলো পরিষ্কার করার জন্য কি করবেন, প্রথমে আপনারা এটা খুলে নেবেন। যদি এটা খুলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না খুলতে পারেন তাহলে তো ওই যে ভিতরে যে একটা নাট দেখতেছেন, এই যে নাটটা দেখতেছেন ভিতরে, এই যে এখানে, তো ওই নাটটা খুলে নেবেন। খুলে নিলে আপনার এই বক্সটা খুলে যাবে। খোলার পর আপনি যদি এই চাকাটা খুলতে চান তাহলে প্রথমে এই নাটটা খুলবেন, এরপর এটা প্যাঁচ আছে, এই প্যাঁচটা দিয়ে এটা খুলে নেবেন। এটা খোলার পর আপনি বিয়ারিংটা দেখতে পারবেন, ওই বিয়ারিংটা পরিষ্কার করে নেবেন, বিয়ারিংটা পরিষ্কার করে আবার লাগিয়ে নেবেন। লাগানোর সিস্টেম আপনি আগে খেয়াল করবেন যে প্রথমে কোনটা খুলতেছেন, পরে কোনটা খুলতেছেন, এটা সিরিয়াল বাই সিরিয়াল আপনি দেখে মনে রাখবেন, তাহলে লাগাতে পারবেন। আরেকটু প্রেশার লাগে যখন আমরা এই ববিনে সুতা পেঁচানোর জন্য, যখন আমরা এটা লাগাই দিই সুতা পেঁচানোর জন্য, হ্যাঁ, এরপরে আমাদের এটা কষ্ট হয়ে যায় অনেক। এটা লাগাইলে চাকাতে একটু প্রেশার পড়ে, অন্য একটা জিনিস ঘোরানোর জন্য চাকায় অনেক প্রেশার পড়ে, এই জন্য এটা কষ্ট হয়ে যায়। তো আমরা সুতা পেঁচানোর জন্য অন্যভাবেও সুতা পেঁচাইতে পারি। তো সুতা পেঁচানোর জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, সেটাতেও আপনার কীভাবে সুতা পেঁচাবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তারপরে মেশিনে কীভাবে তেল দিবেন, কোথায় তেল দিবেন, কোথায় তেল দিলে কী হয়, সেটাও আমি ভিডিও অন্য একটা ভিডিওতে দেখাই দিব। তো আজকে আপাতত এই পর্যন্তই থাকুক, যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যদি সম্ভব হয় আমি লিখে বুঝাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।